এবারে নজর রাখব খেলার খবরের দিকে। রাইগস স্টেডিয়ামে চলছে আন্তো ক্লাব ক্রিকেট লীগ। মঙ্গলবার প্রথম ডিভিশন গ্রুপ এ এর লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে আইডলস ক্রিকেট ক্লাব বনাম বিদ্রোহী। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইডলস। নির্ধারিত 40 ওভারে 6 উইকেট হারিয়ে 297 রান সংগ্রহ করে আইডলস। দলের ব্যাটসম্যান শুভঙ্কর ঠাকুর 35 বলে 87 রান এবং রোহিত দাস 36 বলে 50 রান সংগ্রহ করেন। বিদ্রোহীদের বোলার উৎপল দত্ত 6 ওভার বল করে পঞ্চান্ন রান দিয়ে আইডলসের দুটি উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে রানে দলের দুই ব্যাটসম্যান উৎপল দত্ত বলে বলে রান রান এবং রায় সংগ্রহ করেন আইডলসের বোলার সতু চৌধুরী পাঁচ ওভার বল করে নরান দিয়ে বিদ্রোহীর তিনটি উইকেট তুলে নেয় এদিনের খেলায় একশো বাইশ রানে বিদ্রোহীকে হারিয়ে জয়লাভ করে আইডলস ক্রিকেট ক্লাব ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয় আইডলসের শুভঙ্কর ঠাকুর